ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वा सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहु। आमरा रामकृष्ण मिशन दिनाजपुर केंद्रेर बदान्नताय आबार आजके समबेत हयेछि सत्प्रसंग निये पाठ एबं आलोचनार उद्देश्य निये। आज के सत्यि सत्यि आपनादेर संगे जे देखा हबे एटा आमार काछे एकटा खूब एकटा आश्चर्यर विषय। आज जखन आमरा समुद्र अतिक्रम करछिलाम যেমন বৃষ্টি তেমনি ঝড় হচ্ছিল, আর আমাদের সুবিধার্থে আমাদের মন্ত্রীমশাই তার ছোট্ট ভেসেলটি আমাদের দিয়েছিলেন। আমারও মনে হয়েছিল খুব দ্রুত বোধহয় ভেসেলটা পেরিয়ে যাবে, সেটা যে কী বিপজ্জনক। এবং মাঝ সমুদ্রে যখন আমরা দাঁড়িয়ে আছি তখন মনে হচ্ছে নৌকাটা বোধহয় ভেসেলটা বোধহয় ডুবেই যাবে। ছোট্ট তো, মাত্র 20-25 জনকে নিয়ে যেতে পারে, মানে এত তাণ্ডব ঝড়ের। দরজাটা খুলে গেছিল, দরজাটা বন্ধ করতে গেছি, সে ঝড়ের ঝড় ছিটকে ফেলে দিচ্ছে, একেবারে মেজের উপর ছিটকে ফেলে দিয়েছে, এত জোর তার, এত তা তাণ্ডব। মাঝ নদীতে আমাদের কিছুতেই মনে হচ্ছিল না যে আমরা এসে এই পাড়ে এসে লাগতে পারবো। সাধারণত এই ছোট্ট ভেসেলগুলো মাত্র 20 মিনিট সময় লাগলো ওপার থেকে পাড়ে আসে, আজ প্রায় 45 মিনিট লেগেছে, তারপরে আমরা ওপার থেকে এপারে এসে পৌঁছতে পেরেছি। সমস্ত কন্ট্রোল সব কিছু হারিয়ে গেছে, এত জলোচ্ছ্বাস। আমি নিজেও কখনো ভাবিনি যে আপনাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হবে, তো ভগবানের অশেষ কৃপা। আমরা বিগত দিন শেষ করেছিলাম যে অংশটা নিয়ে আলোচনা করে, সেইখানে মহারাজ একটা দারুণ সুন্দর কথা বলছেন। বলছেন যে মহারাজ বলছেন, খুব প্রার্থনা করো, সামনে তো মহাবিপদ, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা তো চললাম, এরপর তোমাদের উপর সব ভার পড়বে, তোমাদের দেখেই আগামী দিনে যারা আসবে তারা শিখবে। দুটো জেনারেশন যেতে না যেতেই এই অবস্থা, ভবিষ্যতে যে কি হবে ঠাকুরই জানেন, খুব প্রার্থনা করো, খুব প্রার্থনা করো। এটা উনি বলছেন, একটা স্বভাবত যে একটা সংঘের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তা করছেন, ভাবছেন। আমাদের আগে একবার বলেছি, একটি বোম্বে থেকে একটি প্রতিষ্ঠান তারা জানতে চেয়েছিল যে রামকৃষ্ণ মিশনের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের কপি তারা চেয়েছিলেন। কেন না, তাদের মনে হয়েছিল রামকৃষ্ণ মিশনের কনস্টিটিউশনটা খুব ভালো বলে এই সংঘ এতদিন অত্যন্ত ভালোভাবে পরিচালিত হচ্ছে। গম্ভীর মহারাজের কাছে যখন সে চিঠিটি পড়ে শোনালেন রুদ্র মহারাজ, তিনি তখন ল সেকশন দেখতেন, তখন মহারাজ খুব হাসলেন আর বললেন, ওদের বলে দাও যে কনস্টিটিউশনে কিছু হয় না, আদতে লোকগুলো ভালো, যারা এই সঙ্গে আছে তারা মানুষগুলি খুব ভালো, এবং যতদিন তারা ভালো থাকবে ততদিন পর্যন্ত এই সঙ্ঘ সুদৃঢ়ভাবে এবং ভালোভাবে চলতে থাকবে। এইটার কথা তিনি বলেছেন। মানুষ, আমি যে এই কারণে বারবার মানুষের কথা বলছেন, যে যারা ত্যাগ বৈরাগ্য নিয়ে আসবে, ত্যাগ বৈরাগ্যে যতদিন জোর থাকবে ততদিন পর্যন্ত তাদের সাধু জীবন, সে গৃহী হন আর সন্ন্যাসীদের তো বটেই। এই সম্পদে যদি সামান্যতম একটু ঘাটতি পড়ে তাহলে সঙ্ঘ জীবনের অবস্থা খুব একটা ভালো হবে না। এটা যেন শঙ্কা প্রকাশ করছেন পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি। বলছেন এর থেকে বেরোনোর একটাই উপায় হচ্ছে নিরন্তর প্রার্থনা করা। বিতেশানন্দজি মহারাজ যখনই কখনো কোনো বিপদে পড়েছেন, সঙ্ঘ যখন কোনো বিপদে পড়েছেন, উনি সঙ্ঘের সঙ্ঘগুরু, বয়স্কদের কাছে শুনেছি, আত্মস্থানীর কাছে শুনেছি, উনি বারবার বলতেন, আত্মবাবু আমি কিছু জানি না, ওই মন্দিরে যে ভদ্রলোক আছে তার কাছে নিরন্তর প্রার্থনা করো, তিনি যদি বাঁচান তো বাঁচানো যাবে। সঙ্ঘ এরকম নানা সময় নানা বিপদের মধ্যে পড়েছে। যখন দেশ স্বাধীন হয়নি সেই সময় একটা বড় সমস্যা দেখা দিয়েছিল, সেটা হচ্ছে ইংরেজ শাসকরা মনে করতেন যে রামকৃষ্ণ মিশন এই আমাদের স্বরাজ স্বদেশ এই স্বাধীনতা সংগ্রামকে তারা যেন স্পন্সর করে চলেছে, এবং তারা সেই কারণে সবসময় খুব ভীষণ রকমভাবে রামকৃষ্ণ মিশন সম্পর্কে তাদের খুব একটা ভালো ধারণা কখনোই ছিল না। এইটা তাদের ভেতরে ছিল, এই ভাবটা এখনো পর্যন্ত নানা সেক্টরে নানা লোকের আছেন। বলছেন সঙ্ঘের এগুলো বিপদ, থেকে সঙ্গে আঘাত আসে, তাই তার থেকে যদি বাঁচতে হয় তাহলে
একটাই উপায় হচ্ছে প্রার্থনা করো। যে কোনো জিনিসেই, যে কোনো সমস্যা থেকেই পরিত্রাণের একমাত্র উপায় থাকে, সেটা হচ্ছে প্রার্থনা। আজকে আমরা যে কথোপকথনটি পড়বো, এটি কাশী সেবাশ্রমে 17ই ফেব্রুয়ারি 1961 সালের কথা। সেদিন শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি ছিল সকাল 10টায়। আজ শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা। আশ্রমস্থ প্রাচীন সন্ন্যাসীগণ বসে আছেন, এমন সময় এক ভক্ত পরিবার এসে মহারাজকে প্রণাম করলেন। তারা স্বামী স্ত্রী এই প্রথম মহারাজের নিকট এসেছেন। মহারাজ তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন। পুরুষ ভক্তটি বললেন, ভুবনেশ্বরে খবাবুর ছেলে। মহারাজ বললেন, তার সঙ্গে আমার অনেক আগে থেকে পরিচয়। শ্রী ভক্তটি বললেন, বাবা আপনি নিষ্কাম কর্ম সম্বন্ধে বলেছিলেন শুনে আপনার কাছে একটু শুনতে এলুম, আমায় কিছু বলুন। মহারাজ জিজ্ঞেস করলেন, তোমরা কার কাছ থেকে দীক্ষা নিয়েছ? শ্রী ভক্তটি বললেন, স্বামী বিরজানন্দ মহারাজ আমাদের কৃপা করেছেন। মহারাজ, নিষ্কাম কর্ম কি? ভগবান লাভ না হলে কি নিষ্কাম কর্ম হয়? ভগবান লাভ হলে তখন সর্বত্রই তাকে দর্শন হয়, যা কিছু করা যায় সবই তার কর্ম, এটা বুঝতে পারা যায়। তার আগে যা কিছু করি না কেন, সবেতেই আমি আমার এসে পড়ে। কাজ করতে করতে মনে করি ঈশ্বরের কর্ম করছি, কিন্তু কখন যে আমি আমার এসে পড়েছে এসে পড়ে বুঝতে পারি না। মহারাজ উত্তর দিচ্ছেন, গুরুবাক্যে বিশ্বাস আর শাস্ত্রের প্রতি বিশ্বাস রাখতে হবে। তারা যেভাবে কর্ম করতে বলেছেন সেইভাবে কর্ম করতে করতে ক্রমে নিষ্কাম ভাব আসে। ঠাকুরের কথামৃত পড়নি, সেখানে বলেছেন যে বড়লোকের বাড়ির ঝি কি করে, সব কাজ করছে কিন্তু মন পড়ে আছে দেশে, যেখানে তার ছেলে মেয়ে আছে। বড়লোকের ছেলেকে গোপাল আমার, মানিক আমার করছে, যেন কত আপনার, যেন কত তাদের ভালোবাসে, কিন্তু মনে মনে জানে এরা আমার কেউ নয়। আমার নিজের বলতে দেশের ছেলে মেয়ে আছে, সব কাজই করছে কিন্তু মন পড়ে আছে দেশের দিকে। আবার চিড়ে কোটার গল্পে কি বলেছেন, পাড়াগেঁয়েতে মেয়েরা ঢেঁকিতে চিড়ে কুটছে, খদ্দের এসেছে তাদের সঙ্গে হিসেব করছে, তুমি বাপু সেদিনের দামটি দিয়ে যাও নাই, আজ কত নেবে, সব মিলিয়ে কত হলো, শীঘ্র শীঘ্র দাম না দিলে আমি আর ধার দিতে পারবো না। আবার অন্য খদ্দের সঙ্গে অন্যরকম কথা। এদিকে ছোট কোলের ছোট ছেলেটি রয়েছে, তাকেও মাই খাওয়াচ্ছে, কাউকেও ধান মেপে দিচ্ছে, কিন্তু এত ভিন্ন ভিন্ন রকম কাজ করা সত্ত্বেও মন পড়ে আছে ঢেঁকির মুসলের দিকে, সব মনটা সেদিকে আছে, তাই একবার আঘাত লাগছে না। সেই রূপ ঈশ্বরে মন রেখে কাজ করতে হবে, তেল মেখে কাঁঠাল ভাঙা। এটা এই যে ভদ্রমহিলা যে প্রশ্নটি করেছেন, এটা একটা খুব জেনুইন প্রশ্ন। আমরা অনেক সময় চেষ্টা করে থাকি, আমি তো কিছুতেই পেরে উঠতে পারি না, অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু তবু মনে হচ্ছে কেউ এলেই তাকে দেখাই, এই যে রাস্তাটা তৈরি হয়েছে বুঝলে এটা আমার সময়, আর ভাঙা রাস্তা দেখিয়ে বলি এটা আমি যখন এসেছিলাম ভাঙা রাস্তা ছিল, এই নতুন যে স্কুল হচ্ছে এটা আমার সময়, এই সবসময় আমার 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 করে চলেছি। এদিকে বলছি যে ঠাকুর কৃপা করেছেন বলে এই টাকা জোগাড় হয়েছে, ঠাকুর কৃপা করেছেন বলে এই লোকগুলির সাথে আমার যোগাযোগ হয়েছে এবং এই সমস্ত কিছু করছে। এই একটা কমপ্লেক্স আমাদের সকলের ভেতরে থাকে, এই ঠাকুর ঠাকুরের যারা ইংরেজি কথামৃতে যারা ইংরেজি অনুবাদ করেছিলেন নিখিলানন্দজি, তিনি এটাকে ভারী সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, বলেছেন স্মল আই অ্যান্ড ক্যাপিটাল আই, পাকা আমি আর কাঁচা আমি। স্মল আই ছোট আই মানে আমি, আর একটা হচ্ছে পাকা আমি ক্যাপিটাল আই, যে ক্যাপিটাল আই তাই দিয়ে ওই একটা ওয়ার্ড শুরু হচ্ছে, একটা একটা সেন্টেন্স শুরু হচ্ছে, বাক্যবন্ধনী শুরু হচ্ছে, তার গুরুত্ব একরকম। আর স্মল আই সে একটা শব্দের একটা অংশ হয়ে থাকে। আমরা যত নিজেকে এই যে ছোট আমার নিজেকে আমি যত আমার আমিকে যত বাড়াবো তত আমরা ছোট জিনিসের অঙ্গ হয়ে থাকবো, কিছুতেই আমরা বড় কিছুর সঙ্গে সংযুক্ত হতে পারবো না। এটা একবারে খুব পরিষ্কার ধারণা, এটা নিরন্তর প্রয়াসী হতে হয়, নিরন্তর চেষ্টা করতে হয়। আমাদের মন বারবার ভুল পথে যাবে কিন্তু নিরন্তর এই চেষ্টা করে যেতে হবে। এই যে আছে আছে স্বামীজির কবিতা আছে, খুব সম্ভবত প্রভুত্ব ভারতের প্রতি, সেখানে স্বামীজি বলছেন এটা ভারী সুন্দর, প্রভুত্ব ভারতের প্রতি, টু দি অ্যাওয়েকেনিং, ইয়ে প্রবুদ্ধ ভারতের
এটা তার বাংলা অনুবাদ। হ্যাঁ, প্রভুত্ব ভারতে টু দি অ্যাওয়েকেন ইন্ডিয়া, এই যে 1898 সালে অগাস্ট মাসে প্রবুদ্ধ ভারতের যে লেখাটা তার বাংলা অনুবাদ হয়েছিল স্বামী প্রজ্ঞানন্দ, তিনি এটা লিখতে গিয়ে বলছেন, জাগো আরো একবার, মৃত্যু নয় এ যে নিদ্রাতব, জাগরণে পুনঃসঞ্চারিতে নবীন জীবন, আরো উচ্চ লক্ষ্য ধ্যানতরে প্রদানিতে, বিরাম পঙ্কজ আঁখি যুগে, হে সত্য তোমার তরে হেরো প্রতীক্ষায় আছে বিশ্বজন, তব মৃত্যু নাহি কদাচন। এই প্রবুদ্ধ ভারত পত্রিকা থেমে গিয়ে আবার নতুন করে জাগরিত হলো, মাদ্রাস থেকে আলমোড়ায় স্থানান্তরিত হলো, নতুন যে পত্রিকা বেরোবে সে আবার নতুন করে জাগবে তার উদ্দেশ্যে স্বামীজির সেই বিখ্যাত কবিতা টু দি অ্যাওয়েকেনিং ইন্ডিয়া। হ্যাঁ, টু দি অ্যাওয়েকেন্ড ইন্ডিয়া এইটা আছে, এই কবিতাটা আছে, সেইখানে তিনি এই কথাটি বলছেন যেটা বাংলা অনুবাদ করেছেন স্বামী প্রজ্ঞানন্দ। এটা যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি তাহলে দেখবেন অনেক অনেক সুন্দর করে আমাদের জীবনের যে স্বামীজির যে কথা এটা আমরা আরও ভালো করে বুঝে উঠতে পারবো। বলছেন, মৃত্যু নহে এ যে নিদ্রাতব, জাগরণে পুনঃসঞ্চারিতে নবীন জীবন। এই যে প্রতিবার আমরা পরাভূত হই, এই পরাভূত হওয়ার ফলে এই আমাদের যে প্রতিটি পরাজয়, এই প্রতিটি পরাজয় আমাদের আবার নতুন করে জেগে উঠতে সাহায্য করে। এই যে আমি আমার নানা কিছুর ভেতরে আমরা রয়েছি এবং এই কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে পারছি না, এই যেন একটা ছোট্ট আমার প্রতিটি পরাজয়, আমি যেন রোজ আদর্শের সামনে মারা যাচ্ছি, আবার রোজ নিজে নিজে প্রতিজ্ঞা করছি আবার উঠে দাঁড়ানোর মতো। একটা ছোট শিশু, সে প্রত্যেক দিন পড়ে যায়, সে হাঁটতে শুরু করেছে সে প্রত্যেক দিন পড়ে যায়, তার মানে কি সে আর হাঁটা বন্ধ করে দেয়? তা কিন্তু নয়, সে আবার করে চেষ্টা করে, আবার করে হাঁটার ভাবনা চিন্তা করে। এই তাই বলছেন যে সমস্ত কর্ম করছি, ঈশ্বরীয় কর্ম করছি, কিন্তু কখন যে আমি আমার এসে পড়ে এটা কিছুতেই বুঝতে পারি না, এটা কিছুতেই যেন বোঝা যায় না, একবারে খুব সাটল ফর্মে এটা আসে, আমরা কিছুতেই বুঝতে পারি না। তাই তিনি বলছেন এর থেকে বেরিয়ে আসার একটাই উপায়, উপায়টা কি? ভারী সুন্দর বলছেন, বলছেন যে গুরুবাক্যে বিশ্বাস আর শাস্ত্রের প্রতি বিশ্বাস রাখতে হয়। শাস্ত্র যে কথা বলেছে আর গুরুবাক্যে, শাস্ত্র বলছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই যে একটা শাস্ত্র যে বলেছে এই বাক্যে বিশ্বাস করতে হয়। এই বিশ্বাস করলে কি হয়, এই জগতের প্রতি আমার যে আসক্তি, আমার যে মনে হয় আমার ছাড়াই জগৎটা একবার অন্ধকার হয়ে যাবে, এই যে মোহ, এর মোহ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, একমাত্র ঈশ্বরকেই জানতে হবে এবং জানার বস্তু একমাত্র তিনি, আর অন্য কোনো কিছু জানার বস্তু নেই। তাই বলছেন শাস্ত্রবাক্যে বিশ্বাস আর গুরুবাক্যে বিশ্বাস, গুরু ওই একই কথা বলেছেন কিন্তু আমাদের পথ দেখাচ্ছেন কীরকমভাবে সেই অবস্থায় আমরা পৌঁছতে পারব। শাস্ত্র তো বলে দিয়েছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কিন্তু এই যে মিথ্যা জগৎ থেকে কি করে বেরিয়ে আসব সেটার কথা কিন্তু বড় একটা বলছেন, সেটা গুরু বলছেন। সাধন ভজন কেমন করে করতে হবে, কীরমভাবে নিরন্তর স্মরণ মনন রাখতে হবে, প্রথম যেটা করতে হয় যেটা গুরু আমাদের সাধন ভজনের ক্ষেত্রে বলেন, এই যে নিরন্তর জপ করার কথা, নিরন্তর স্মরণ করার কথা, যতক্ষণ আমি কনশাস আছি, আমি নানা রকমের কাজ করছি, চা বানাচ্ছি, মায়ের জীবনটা দেখুন, মা কি সুন্দর বলছেন, আমরা বাপু মেয়ে মানুষ ওই রকমভাবে করি, এই ভাতে জল বসালাম, জলটা গরম হচ্ছে তার মধ্যে একটু জপ করে নিলাম, এই যে দেখুন প্রত্যেকটি সময়কে ইউটিলাইজ করছেন। ভূতেশানজি আমাদের বলেছিলেন সব সময় কি কর্ম করো, অকর্মই অনেক বেশি করো, অকর্মগুলোকে যদি যুক্ত করতে পারো তাহলে দেখবে এত সময় পাবে হেউ ঢেউ হয়ে যাবে। এই যে আমাদের মনের দুটো ভাগ আছে, কনশাস মাইন্ড আমাদের কোনো ঝামেলা করে না, যেটা ঝামেলা করে সেটা হচ্ছে সাবকনশাস মাইন্ড, অবচেতন মন। এই অবচেতন মনে আমার যে সমস্ত চিন্তা ভাবনাগুলো থাকে, যখনই আমরা মনে করি ঈশ্বর চিন্তা করব ভাবি, তখনই সেইটা একটু একটু করে উঠে যায়, সেইটা বলে যই দেখ ওইটা ওটা অন্য কেউ করেন, এটা তোর সময় করেছিস। আপনি ভাবছেন যে এটি সবটাই যে সংসার ঠাকুরের সংসার করছি, কিন্তু অবচেতন মন তার ভেতরে সে লুকিয়ে থাকে শয়তান, সে বলে না রে না রে ওই রকম ঠাকুরের সংসার করিস না, তাহলে দেখবি ছেলের বউদের হাতে কন্ট্রোলের বাইরে চলে যাবে, পুরো সংসারটা তোর হাতের বাইরে চলে যাবে।
তাই সে বারবার আমাদের ভেতরে পোক করে, আবার আমরা জেগে উঠি, বলি না না এই সংসার আমার, যতক্ষণ পিঠে চাবি গোছাটা আছে ততক্ষণ এটা আমাদের। তাই বলছেন গুরুবাক্যে বিশ্বাস এবং শাস্ত্রে বিশ্বাস। শাস্ত্র বলছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আর গুরু পথ দেখাচ্ছেন কিরকম ভাবে এগিয়ে যেতে হবে। বলছেন জপ করবার সময় বা মনকে নিবিষ্ট করার সময় মন ছিটকে যাবে, বিক্ষিপ্ত হবে, গুরু বলছেন সেই বিক্ষিপ্ত মনকে আবার ধ্যেয়বস্তুতে টেনে নিয়ে আসো, তাকে বলা হচ্ছে প্রত্যাহার। নিয়মিত এই বিক্ষেপ আর প্রত্যাহার যদি আমরা অভ্যাস করতে পারি, তাহলে একটা সময় দেখবো আমার মন বিক্ষিপ্ত হচ্ছে না। পূজনীয় ভূতেশ আনন্দজী মহাজ বলছেন আমাদের বিক্ষিপ্ত মনের বিক্ষেপ হয়, তার কারণ হচ্ছে আমাদের অবচেতন মন আমাদের সবসময় প্রলোভিত করে। এখন যদি সবসময় নাম করতে থাকি, যতক্ষণ মনে আছে নাম করতে থাকি, যে সময় আমি কোনো রকম অন্য কোনো কাজ করছি না সেই সময়, হ্যাঁ সেই সময় আমরা যদি তার নাম করতে থাকি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার এই অবচেতন মনে নামের একটা ছবি, নাম করছি যে যার তার নামের একটা ছবি সেইটা অবচেতন মনে পড়বে। তাই যখনই আমি শান্ত হয়ে বসবো তখন অবচেতন মন থেকে যে ছবিটা আসবে সেটা নামেরই ছবি, ফলে তার সঙ্গে যখন আমি সচেতনভাবে জপ করব সেই জপটা অনেক বেশি সহজ হবে। বলছেন তারা যেভাবে কর্ম করতে বলেছেন সেইভাবে কর্ম করতে করতে নিষ্কাম ভাব আসে। এবার ঠাকুরের উদাহরণ দিচ্ছে, কথামৃতের প্রথম হচ্ছে বড়লোকের বাড়ির ঝি কি করে, সব কাজ করছে কিন্তু মন পড়ে আছে দেশে যেখানে তার ছেলেমেয়েরা আছে। বড়লোকের ছেলেকে গোপাল আমার মানি খামার করছে, যেন কত আপনার, যেন কত তাদের ভালোবাসে, কিন্তু মনে মনে জানে এরা আমার কেউ নয়, আমার নিজের বলতে দেশে ছেলেমেয়ে আছে, সব কাজই করছি কিন্তু মন পড়ে আছে দেশের দিকে। আমি আপনাদের উদাহরণ দিয়েছিলাম পূজনীয় স্বামী অমলানন্দজী মহারাজ, মহারাজ একেবারে স্টুডেন্টস হোম বলতে পাগল, স্টুডেন্টস হোমের যদি কোনো ছাত্র আসে মহারাজ সমস্ত কাজ ফেলে তার সঙ্গে কথা বলবেন। অনেক বছর পরে হয়তো এসেছে, আমাদের সুনীল দা ছিলেন ইনকাম ট্যাক্সে, প্রত্যেক বছর আসতেন, এই দুজনে মিলে গল্পই করতেন, পুরনো দিনের গল্প, স্টুডেন্ট সময় কী ছিল, গৌরীপুরে কী ছিল, ঘন্টার পর ঘন্টা মহারাজের সময় তাতে চলে যেত। সেই সময়টাকে ম্যানেজ করার জন্য মহারাজ যে সময় কাজ করেন তার চেয়ে বেশি কাজ করতেন, কিন্তু তাতে তিনি আমাদের বলছেন, আমাদের আমরা দেখেছি যে স্টুডেন্ট সময়ের ছাত্র এলে তিনি আর কিচ্ছু বুঝতে চান না, একেবারে সমস্ত মন প্রাণ ওইখানেই পড়ে গেছে। মহারাজ ক্যান্সারে আক্রান্ত হলেন, গল ব্লাডারে ক্যান্সার হয়েছিল, সেবা প্রতিষ্ঠানে ভর্তি আছেন, তখন শরীর যেতে আর মাত্র 3 সপ্তাহ মতো বাকি, তা 3 সপ্তাহ বাদে মানে শরীর চলে গেল। মহারাজ অসুস্থ শুনে এই বিদেশ থেকে একজন এলেন, তার নাম কি প্রাণকৃষ্ণ বা এরকম কিছু একটা তার নাম ছিল, ভুলে গেছি। তাকে যখন বলা হলো মহারাজ অমুক কৃষ্ণদা এসেছেন, তিনি ভুলেও তার সঙ্গে দেখা করতে চাইলেন না, বললেন এখন আর কোনো কৃষ্ণ নয়, এখন শুধু রামকৃষ্ণ। এই যে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে সম্পূর্ণটা অভিনয়, ওই যে স্টুডেন্টস হোমের ছেলেদের প্রতি ভালোবাসা, তাদের তারা তাদের জন্য একদম পাগল হয়ে থাকা, কিন্তু আদতে তিনি রামকৃষ্ণ ছাড়া আর কাউকে ভালোবাসছেন না, বড় একাল ছেড়ে। এই আমাদের মনসাদ্বীপে তিনি একবার এসেছিলেন, এইখানে এসেই ওনার স্ট্রোক হয়, উনি অজ্ঞান হয়ে গেছিলেন, এবং যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে যে সাধুটি নিয়ে গেছিলেন তার কাছে আমি শুনেছি, বলছেন তিনি ইষ্টমন্ত্র বেশ জোরে জোরে উচ্চারণ করছেন, মানুষটা আনকনশিয়াস কিন্তু তার মুখ দিয়ে শুধু ইষ্টমন্ত্রটাই বেরোচ্ছে, ক্রিং ক্রিং ফট যদি তার উচ্চারণ হয় তিনি চিৎকার করে ক্রিং ক্রিং ফট বলছেন, অথচ মানুষটা আনকনশিয়াস। উনি বলছেন আমি তখন দেখে অত হতবাক হয়ে গেলাম, একটা মানুষ কতটা মন্ত্র জপ করতে পারে, কতটা অভ্যাস থাকলে যখন চেতন মন সম্পূর্ণ শান্ত হয়ে গেছে, অবচেতনে তিনি আছেন, অবচেতন মন থেকে শুধু ওইটাই তার উঠছে, তার ইষ্ট মন্ত্রটা বেরোচ্ছে। বলছে সমস্ত রাত্রি রাস্তা যতক্ষণ একেবারে পুরো একবারে পুরো অজ্ঞান হয়ে গেলেন ততক্ষণ অবধি তার সেই ইষ্ট মন্ত্রটা চেষ্টা না করেও তিনি বলে চলেছেন। এটা হচ্ছে খুব একটা একটা ভাবার জিনিস। এই যে প্রথম খেলাটার কথা বলছেন না, এই মানুষদের আমি দেখেছি একেবারে স্টুডেন্টস হোম মানে একেবারে সেই ছাত্র কি ভালোবাসত, ছাত্রাবস্থায় কি ভালোবাসত, সেই ছোটো মাছের চাটনি সঙ্গে সঙ্গে গিয়ে ছুটতে ছুটতে শিখরের এই আমাদের শিবদাস মহারাজকে তিনি লিখে পাঠাচ্ছেন, আজকে অমুক আসছে ও খুব সেই ছোটো মাছের চাটনি খেতে ভালোবাসে, তুমি কি একটু ছোটো মাছের চাটনি করতে পারো, একবারে ছুটতে ছুটতে সেই
ছেলে চলে গেল মেসেঞ্জার কাগজ নিয়ে ভাণ্ডারে, সেই ছোটো মাছের চাটনি, সে কি ভালোবাসে, সে কি পড়তে ভালোবাসে, সে কি করত, এ নিয়ে তার চিন্তাভাবনার। সুনীল দা আসতেন, উনি খুব মাথা খেতে ভালোবাসতেন, আসার আগে থেকে মহারাজ বলে দিতেন সুনীল আসছে, ও খুব মাথা খেতে ভালোবাসে, ওকে মাথা দিও। প্রত্যেকটি ছেলে, কেউ 30 বছর কেউ 40 বছর আগে চলে গেছে, কিন্তু মনে হতো তারা যেন এই এই ব্রহ্মানন্দ ধাম থেকে বেরিয়ে এই একটুখানি আশ্রমে বাইরে গেছে, এত নিবিড় এত ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু যখন শেষ সময় এসে উপস্থিত হলো, তখন দেখা গেল কোনো কৃষ্ণকেই তিনি চেনেন না, একজন কৃষ্ণকেই চেনেন, তিনি হলেন রামকৃষ্ণ। বলছেন এইটা হচ্ছে কথা, বলছেন পাড়াগে মেয়েরা, আরও এক কাটিও পরে, পাড়াগে মেয়েরা ঢেকিতে চিড়ে কুটছে, খদ্দের সঙ্গে কথা বলছে, দরদাম করছে, অন্য নতুন খদ্দের যে এসছে তার সঙ্গে কথা বলছে, ছোট ছেলেকে স্তন্যপান করাচ্ছেন, কিন্তু তার মনটা পড়ে আছে তার হাতেতে, যাতে কোনো অবস্থাতে মুসল এসে যেন ওটা না পড়ে, তিনি ধান দিচ্ছেন, আবার সেটা কোটা হচ্ছে। এই দেখুন, আমাদের একটাই মন এত কিছুতে ছড়িয়ে আছে, কিন্তু তার বেশিরভাগটাই ভগবানের সঙ্গে লাগানো আছে। আমরা যেন একটা অভিনয় করে চলেছি, এটা হচ্ছে এক্সট্রিম অবস্থা। কীরকম, ঠাকুর আরও একটা চিন্তা, আরও একটা ভাবনা দিয়েছিলেন যেটা মহারাজ এখানে বলেননি, সেটা হচ্ছে দাঁতে যন্ত্রণা। দাঁতে যখন যন্ত্রণা হয়, তখন আপনি যাই করুন না কেন, আপনার ওই যন্ত্রণাতেই মনটা পড়ে থাকবে। ঠিক ওই রকম আমরা যা কিছু করি না কেন, মনের একটা অংশ যেন সবসময় ঈশ্বরে পড়ে থাকে। আমাদের সন্ন্যাসের পর গল্প বলছিলেন, নির্বাণানন্দজির কথা বলছিলেন, পূজনীয় গহনানন্দজি বলছেন তাঁর সমস্ত মনটা যেন ঈশ্বরে পড়ে থাকে। তখনকার দিনে ওই ভুবনেশ্বর, তখন কটক তো রাজধানী, ভুবনেশ্বরে কে আর আসবে, আর তখনকার দিনে 10 টাকা ডোনেশন কে আর দেবে, স্লিপ পেপার ফেলে চিড়ে ফেলেছেন, দুখণ্ড করে ফেলেছেন। বলছেন সব সময় মনের একটা অংশ, তাকে দেখে মনে হতো তিনি যেন নেশাগ্রস্তর মতো হয়ে আছেন, তিনি যেন এই জগতে আছেন, সব কিছু করছেন, কিন্তু তার মনটা যেন অন্য কোথাও অন্যখানে কোনোখানে পড়ে আছে। এটা হচ্ছে কথা, এটা হয় এইতে, এক হচ্ছে গুরুবাক্যে বিশ্বাস, আর একটা শাস্ত্রবাক্যে বিশ্বাস। শাস্ত্রবাক্য যেটি বলছে সেটি বিভিন্ন মানুষের অনুভূতির সার, তাই সেটা কখনো মিথ্যা হতে পারে না। আর যাকে গুরু হিসেবে চিনেছি, যিনি এই পথ দিয়ে যাত্রা করেছিলেন, যিনি সমস্ত পথটা জানেন, যেরকম আপনি কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজারে যাবেন কিভাবে জানেন, আপনি জানেন না, একজনকে জিজ্ঞেস করলেন, পুলিশকে জিজ্ঞাসা করলেন, ভাই কি করে যাব, কেউ বললেন যে আপনি হ্যারিসন রোড থেকে ডান দিকে কলেজ স্ট্রিট বিধান সরণি হয়ে যেতে পারেন, অথবা অ্যামার স্ট্রিট দিয়েও যেতে পারেন, এই দুপথ দিয়েই আপনি শ্যামবাজারে পৌঁছেছেন, কারণ সে দু জায়গাতেই ডিউটি করেছে, সেই কারণে এই পথটা সে জানে। এই গুরু হচ্ছেন তিনি যিনি এই পথ গিয়েছেন, তাই এই পথের যাবতীয় বাধা সব কিছু তিনি বলে উঠতে পারতেন। একদিন খুব দুঃখ পেয়ে ভূতেশানন্দজিকে লিখেছি, কিছুতেই জপ ধ্যান করে উঠতে পারছি না, মহারাজকে বলছি, পাকা ছেলে তো, লিখেছি আমি ভালো করে জপ ধ্যান করতে পারছি না, ঠাকুরকে বলেছি হয়নি, নিজে নিজে চেষ্টা করেছি হয়নি, আপনি আমায় সাহায্য করুন। গোটা চিঠিতে কোথাও আমার সমস্যার কথা লেখা নেই, একটাই কথা লেখা আছে, আমি ভাবছিলাম আমার বুদ্ধি খুব বেশি, যে আমার ভালো করে জপ ধ্যান হচ্ছে না, এটা হচ্ছে আমার একমাত্র সমস্যা, এটা বোঝাতে চাইছিলাম। মহারাজের কাছে গেলাম যখন, তখন মহারাজ সবাইকে চলে যেতে বললেন, তারপরে আমার দিকে তাকিয়ে বলছেন, তোমায় কি কেউ খুব কষ্ট দিচ্ছে, অথচ এটাই কিন্তু সমস্যা, এটা কিন্তু আমরা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। উনি তার সেই অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছেন। এই কারণে গুরুর প্রতি সবসময় অসম্ভব শ্রদ্ধা থাকা দরকার। একটি ছেলে অন্য জায়গা থেকে দীক্ষা নিয়েছেন, খুব সম্ভবত কালী মন্ত্রে দীক্ষা নিয়েছেন, যে মন্ত্রে তার গৃহীগুরু, তার সন্ন্যাসীদের দেখে এখন ভীষণ রকমের কষ্ট হচ্ছে, বলছেন আবার করে দীক্ষা হয় না, আমি বললাম আবার করে হয় না, যে মন্ত্র পেয়েছো, যার কাছে পেয়েছো, তার প্রতি বিশ্বাস থাকা দরকার। এই ভূতেশানন্দজি মহারাজের কাছে একজন জানতে চেয়েছিল, সে মন্ত্র ভুলে গেছে, মহারাজকে বলছে আপনার কাছে দীক্ষা নিয়েছি, আপনার কাছেই মন্ত্রটা শুনতে চাই, ভুলে গেছি। উনি বলছেন না না, যে লোকটা দীক্ষা দিয়েছিল আর সে লোকটাকে ডাকতে হবে। এটা অদ্ভুত ব্যাপার, মানে ভূতেশানন্দজি আর যে লোকটা দীক্ষা দিয়েছিল সম্পূর্ণ আলাদা লোক। আমরা গুরুকে শরীরের মনে মনে করি, আসলে তিনি সেই সচ্চিদানন্দের স্বরূপ। আমার এখনও মনে জাগে কথাটা মহারাজের, মহারাজ দীক্ষার দিন যখন চলে আসছি, তার আগে বলছেন আমাকে ভালো করে দেখে নাও।
আমার তখন মনে হয়েছিল বোধ হয় নিজেকে দেখাতে চাইছেন। আমি ও কি আর দেখার আছে, ভূতের মতো চেহারা। তারপরে আবার মহারাজ সেদিন জামা পরেননি, মাস দীক্ষার সময় জামা পরতেন না, সে উত্তরীয়টাকে যেরকম পূজারীরা কাঁধের মধ্যে করে নিতেন ওরকম ভাবে পরতেন। পরবর্তীকালে বাইপাস সার্জারির পরও জামা পরানো হতো, কারণ পুরোটাই কাটা ছিল, তার উপর উনি উত্তরীয়টা ওরকম ভাবে নিতেন। আমি মনে মনে ভাবছি কি এমন রূপের, একবারে চাঁদের রূপের বাহার, সেইটা দেখার জন্য বলছেন আমাকে আজ ভালো করে দেখে নিও। কিন্তু এই যে ধাড়ি বয়সে একবারে যখন জীবনের প্রান্তে এসে উপস্থিত হয়েছি, তখন এটা অনুভব করতে পারি। উনি আসলে বোঝাতে চাইছিলেন যে আজকে তার ভেতরে সেই সচ্চিদানন্দের আবির্ভাব হয়েছে, আমি সচ্চিদানন্দের কাছ থেকে এই মন্ত্র পেয়েছি, আমি সচ্চিদানন্দের কাছেই সাধন পথ পেয়েছি, তিনি শুধু মাধ্যম হয়ে এসেছেন, সেই মাধ্যম হওয়া সচ্চিদানন্দের স্বরূপকে দেখে নেওয়ার কথা বলছেন। আমরা যে গুরুকে ধ্যান করি তিনি ভূতেশানন্দজি নন, সেই সচ্চিদানন্দ স্বরূপ ভূতেশানন্দ মূর্তিতে জেগেছেন। প্রেমেশ মহারাজের সেই বিখ্যাত চিঠি আছে, একজন খুব দুঃখ করে চিঠি লিখেছেন, বিশুদ্ধানন্দজির শরীর চলে গেছে, তিনি বলেছেন প্রতিবার দুর্গাপুজোর সময় আমরা প্রতিমা নিয়ে আসি, সেই প্রতিমা নিয়ে কত উৎসব করি, তারপর যখন বিসর্জনের সময় কেঁদে আকুল হই, পরের বছর আবার নতুন প্রতিমা নিয়ে আসি, আবার সেই নতুন প্রতিমায় দেবীর আরাধনা করি, দেবীর পূজা করি। ঠিক সেই রকমভাবে এতদিন শ্রীরামকৃষ্ণ দেব বিশুদ্ধানন্দ প্রতিমায় পূজা নিয়েছেন, এবার তিনি মাধবানন্দ প্রতিমায় পূজা নেবেন। আমাদের জীবনে দুঃখের কিছু নেই, আমাদের সবটাই আনন্দ। এই এক একটি প্রতিমা, এই একটা একটা করে প্রতিমা চলে যায়, আমার চোখের সামনে দিয়ে দেখলাম তো, বীরেশ্বরানন্দজি চলে গেলেন, গম্ভীরানন্দজি চলে গেলেন, ভূতেশানন্দজি চলে গেলেন, রঙ্গনাথানন্দজি চলে গেলেন, প্রত্যেকবার যে নতুন মানুষ এখন যারা আছেন আত্মস্থানন্দজি এবং স্মরণানন্দজিদের কাছে কাজ করেছি, আমি এদেরকে খুব কাছ থেকে দেখেছি, কিন্তু যখন তারা প্রেসিডেন্ট হলেন সেই মানুষটাকে কিছুতেই চিনতে পারি না। আজকে একজন বিদেশ থেকে এসেছিলেন, তিনি বলছিলেন কামার পুকুরে তার সঙ্গে দেখা হয়েছে, তিনি যখন লজেন্স নিয়ে চলে যাচ্ছেন আচমকা মহারাজ তাকে কিছু একটা জিজ্ঞেস করেছেন, তিনি বলছেন আমি ধন্য শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি আমাকে কিছু জিজ্ঞেস করেছেন। তিনি তার বাড়িটা লন্ডন সেন্টারকে দিয়েছেন, এই জিজ্ঞেস করেছেন বাড়িটার কি নাম, তোমার বাড়িটার কি নাম। এই মানুষটি একটিও কথা বললেন, তিনি আচমকা কথা বলছেন, এ অদ্ভুত ব্যাপার। তিনি আনন্দে ভরপুর এখানিক আগে আমাকে বলছিলেন কি আনন্দ যে প্রেসিডেন্ট মহারাজ আমার সঙ্গে কথা বলেছেন। এইটা হচ্ছে কথা, এই দুটো জিনিসে যদি আমাদের থাকে, শাস্ত্রবাক্যে বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস, এবং গুরুকে সবসময় ঈশ্বরের প্রতিনিধি ভাবতে হয়, কখনো কোনো মানুষ বুদ্ধি করতে নেই, সবসময় দেববুদ্ধি করতে হয়, দেবতার প্রতিনিধি। এটা যত গভীর হবে, যত শক্ত হবে আমাদের ভাবনা চিন্তা, তত ভালো করে আমরা করে উঠতে পারব। একজন স্ত্রী, সেই স্ত্রীভক্ত বলছে এসব কথা কথামৃতে পড়েছি কিন্তু কাজের সময় জীবনে ফলাতে পারি না, তার কি উপায় হয়? মহারাজ বলছেন এসব কি একদিনে হয়, অভ্যাস করতে হবে, অভ্যাস করতে করতে ক্রমে দৃঢ় হবে, যে জাগো আরও একবার, বারবার পতন হবে, আবার প্রতিপতন থেকেই আবার উত্থানের চেষ্টা করতে হবে। বলছেন তোমরা কিংবা আমায় যদি এখন ঢেকিতে চিড়ে কুটতে দেয় তবে দু এক ঘা হাতে পড়বে বই কি। এইটা যখন আমরা প্রথম অভ্যাস করি প্রতি মুহূর্তে আমাদের পতন হয়, প্রতি মুহূর্তে আমরা ভুল করি, আবার সেই নতুন করে চেষ্টা করতে হয়, বারবার বারবার চেষ্টা করতে করতে এটাও একটা অভ্যাসে দাঁড়ায়। ভেবে দেখুন তো, প্রথম যেদিন দীক্ষা হয়েছিল সেদিন যখন গুরুর ধ্যান বা ইষ্টের ধ্যান করতে গেলেন, তখন মনে হয়নি যে বুকে কি করে তাকে বসাবো, হাড় লেগে আছে, মাংস রক্ত কত কি লেগে আছে, এখানে কি করে তাকে বসাবো। কিন্তু দিনের পর দিন চিন্তা করতে করতে এখন কিন্তু মনে হয় না, এখানে হাড় আছে, মাংস আছে, কিছু আছে। যখনই চোখ বন্ধ করেন দেখেন সে একটি বিশেষ ফুলের ওপর একটি বিশেষ মূর্তিতে আপনার ইষ্ট বসে আছেন। চিন্তা করতে এতটুকু অসুবিধা হয় না, কী করে হলো, অভ্যাসের দ্বারাই হলো। অতএব এটা প্রমাণ করে যে আমরাও যদি প্রতি মুহূর্তে ঈশ্বর চিন্তা করতে পারি আমাদের ভেতরে বদল হবেই। সে জীবনে যে সময় শুরু করি না কেন, শেষ সময় শুরু করলে একটু বেশি করে করতে হবে, আর যদি আগে থেকে করতে হয় একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ সবার জন্যই জীবনের সময়টা কমে আসছে। বলছেন বিরক্ত আর কি, বলছেন গুরু মহারাজের শরীর ত্যাগের পর ধ্যান ভজনে কারো কথা কারো কাছে বলতে পারি না, আপনাকে কয়েকটা জিজ্ঞেস করব, আপনাকে একটু বিরক্ত করছি, কিছু মনে করবেন না। মহারাজ বলছেন বিরক্ত আর কি, তুমি বলো। শ্রীভক্ত বলছে দেখুন যখন জপ করতে বসি তখন বেশ আনন্দ হয়, তারপরে জপ ছেড়ে উঠে সংসারের কাজ কর্ম করি
তখন আবার নিরানন্দ আসে। কেমন সব আলুনি লাগে, এটা কেন হয়? মহারাজ বলছেন, জপ আর সংসারের কাজটা আলাদা মনে করো, তাই আলুনি বোধ হয়। যদি মনে করো সংসারের কাজটাও ঈশ্বরের কাজ, তবে আনন্দ পাবে। যদি মনে করতে পারো এই সংসারটা আমার নয়, তাঁর সংসার, তবে আনন্দ পাবে। ঈশ্বরের প্রীতির জন্য, তার প্রতি প্রেম ভালোবাসা আনার জন্য কাজকর্ম করা, এ ভাব নিয়ে কাজ করলে কখনোই অশান্তি আসতে পারে না। তাছাড়া কাজ করতে করতে স্মরণ করতে হবে, তাহলেই কাজ ও সন্ধানী এক হয়ে যাবে। কাজের কাজের ভিতর দিয়েই তার পূজা হবে। এই যখন আপনারা আমরা সিনেমা দেখতে যাই, পর্দাতে সেই নাচন কোদন দেখে আমাদের কি আনন্দ হয়, কি আনন্দ হয়, মন আনন্দে ভরপুর। তারপরে বেরিয়েই আবার সেই দুশ্চিন্তা, আবার বাজার করতে হবে, আবার রুটি বানাতে হবে। এই নাচন কোদনের যে আনন্দটা, এই কারণে ঈশ্বর চিন্তা করতে 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 তার থেকে উঠলে মনে হয় ভালো লাগছে না। বলেছিলাম আপনাদের একজনের গল্পের কথা, আমাদের আরোগ্য ভবনের জন্য সাধু বলেছিলেন, তুমি মনে করো মা তোমার ছেলেপুলে যে সারা ঘরটা লন্ডভন্ড করে গেছে, আসলে ছেলেপুলে নয়, স্বয়ং ভগবান তোমার ঘরটা লন্ডভন্ড করে দিয়ে গেছেন, তার লীলাক্ষেত্রে লীলা করে চলে গেছেন, তোমাকে দায়িত্ব দিয়েছেন সেই লীলাক্ষেত্র আবার পুনর্নির্মাণ করার জন্য। তুমি আবার বিছানাপাতি সব ঠিকঠাক করে রাখবে, ওখানে এসে তোমার ভগবান আবার করে লীলা করবে। তাহলে দেখবে কাজেতে ক্লান্তি আসছে না এবং ভগবত প্রীতি এতটুকু কমছে না। প্রতি মুহূর্তে ভগবানকে চিন্তা, প্রতি ভাবে তাকে চিন্তা, চিন্তায় মন ডুবিয়ে দেওয়ার কথা বলছেন। আমরা সব কাজ যদি এই প্রার্থনা এইটার জন্য করি, তাহলে কিন্তু আমাদের হবেই হবে, আমরা সবসময় পেরে উঠব। আমাদের মহারাজ বলতেন, গীতানন্দ যে এই কথাটা খুব বেশি বলতেন, আমাদের অনেকেই করেন দেখছি হেডকোয়ার্টার্সে, কাজ অফিস শুরু করবার আগে আবার একবার গিয়ে ঠাকুরকে গিয়ে প্রণাম করেন, আবার কাজ শেষ হয়ে গেলে আবার গিয়ে বেলায় প্রণাম করতে পারেন না। দর্শন মহারাজকে দেখেছি মন্দিরের বাইরে দাঁড়িয়ে হাত জোর করে কিছু বিড়বিড় করে বলছেন, আবার বিকেলবেলা এখন আর পারেন না, আগে একটা সময় করতেন, হাত জোর করে নমস্কার করতেন, তারপরে আবার সন্ধ্যেবেলা গিয়ে প্রণাম করতেন। এই সারা দিনে সব হিসাব নিকাশ তাকে দেওয়া, ভগবানকে দেওয়া, এই কাজটা করে যেতেন তারা নিরন্তর। এইটা আমাদের করতে হবে সবসময়। সেই যে গল্প বলেছিলাম, একজন শিষ্যকে একটা নারকেল ভাঙতে দেওয়া হয়েছে, পাঁচজন শিষ্যকে দেওয়া হয়েছে। গুরু বলেছেন, এমন জায়গায় নারকেলটা ভাঙবে যেখানে কেউ তোমাকে প্রত্যক্ষ করবে না। পাঁচজনের মধ্যে চারজন ফিরে এলো, আর একজন সে অনেক দেরি করে ফিরে এলো, বিরস বদনে ফিরে এলো। গুরু তাকে বলছেন, সে কি কথা, তুমি নারকেলটা ভাঙতে পারলে না? অন্যেরা তাকে নিয়ে মজা করছে, বলছেন, আমি সব জায়গায় যেখানেই যাই, নিভৃত জঙ্গল, গভীর গুহা, নদী তীর, সব জায়গায় যেখানেই যাই, যখনই নারকেলটা ভাঙতে যাচ্ছি, দেখছি একজোড়া চোখ আমাকে সব সময় প্রত্যক্ষ করছে, আমি যেন সেই দুটো চোখ আমাকে সব সময় দেখছে। এই কথাটা তখন ঈশ্বর গুরু তাকে বললেন, তোমার ঠিক ঠিক ঈশ্বর স্মরণ মনন হচ্ছে হয়েছে, ঈশ্বরের তুমি ঠিক ঠিক স্মরণ মনন করতে পেরেছ। আমরা যদি সব সময় ভাবি সামওয়ান ইজ ওয়াচিং, ব্রাদার লরেন্সের জীবনের গল্প আপনাদের বলেছি, পাদ্রি তাকে কি কাজ, অ্যাবট তাকে কি কাজ দেবেন বুঝতে পারছেন না, এত কম লেখাপড়া শিখে এসেছেন, তাকে দেওয়ার মতো কাজ সারা চার্চে নেই, তাই পাদ্রি তাকে, অ্যাবট তাকে, প্রধান তাকে বাসন মাজার কাজ দিলেন। সকালবেলা তিনি ব্রেকফাস্টের বাসন মাজেন, আর মনে করেন ওই প্রভু যীশু দূরে দাঁড়িয়ে আমার কাজ দেখছেন। যখন প্রভু যীশু দেখেন, তখন তো আমরা বাসনপত্র আরও ভালো করে মাজি, আরও নিখুঁত করে মাজি। আবার দুপুরবেলার বাসন তিনি মনে করেন যে প্রভু যীশু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। দিনের পর দিন, দিনের পর দিন এই ভাবতে 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 একটা সময় সত্যি সত্যি তিনি প্রভু যীশুর দর্শন পেলেন। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে আমরা একবার জিজ্ঞেস করেছিলাম যে কারু কারু বাড়িতে গিয়ে দেখি সেই একই অদ্বৈত আশ্রমের ছবি ঝকঝক করছে, আর কারু কারু বাড়িতে গিয়ে দেখি ছবি ম্লান হয়ে আছে, মহারাজ এরকমটা কেন হয়? মহারাজ উত্তরে বলেছিলেন, যারা বিশ্বাস করে যে ছবি নয়, ওটা স্বয়ং শ্রীরামকৃষ্ণ বিরাজ করছে, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা তাদের বদলে দেয়। তারা যখন বিশ্বাস করে যে স্বয়ং ঠাকুর আমার কাছে বসে আছে, তখন অন্যরূপ আচরণ করবার মতো সাহস তাদের হয় না। মিথ্যা বলবার সময় তার বারবার মনে হয় ওই ঠাকুর বসে দেখছেন, কি করে মিথ্যা কথা বলবো। জীবনের পরিবর্তন হয়,
এবং যত আমাদের ভেতরটা পরিষ্কার হবে তত আমরা চতুর্দিকটা ভালো করে দেখব। এখানে একদিন একটা যুব সম্মেলন হয়েছিল, সেখানে একটি যুবক জিজ্ঞেস করেছিল যে কি করে বুঝবো এই মানুষটা ভালো এই মানুষটা খারাপ। উত্তর হলো এই যে আগে নিজেকে ভালো করতে হয়, আমাদের নিজেদের আচরণকে আমরা যত ভালো করতে পারবো তত আমরা লক্ষ্য করব জগতে সবাই ভালো, কেউ খারাপ নয়। কারণ আমি তো তার একটা মানুষের খারাপ দিকটা কিছুতেই দেখতে পাচ্ছি না। এই যে চাঁদের অন্ধকার দিকে গিয়ে চন্দ্রায়ণ নামলো, এতদিন পর্যন্ত সব আলোকিত অংশে নেমেছিল, এবার অন্ধকার দিকটাতে নামলো। অন্ধকার দিক আছে জেনেই তো সেইখানে নামানোর চেষ্টা করলো, কি আছে সেখানে জানার জন্য। সেই কারণে আমাদের মনটা যদি শুধু আলোকিত দিকের দিকে তাকায় তাহলে দেখবেন শুধু মানুষের ভালো দিকটাকেই দেখতে পাব। শ্রী ভক্ত বলছেন, জপ করতে করতে ভেতর থেকে একটা অনাহত ধ্বনি শুনতে পাই, আমি পাইনি এখনো, উত্তর দিতে পারবো না, তবু খুব আনন্দ হয়, কিন্তু যখন কর গণনা ও মালা জপের দিকে মন আসে তখন আনন্দ চলে যায়, আবার কষ্ট হয়। মহারাজ বলছেন, তুমি কি করতে চাও, মনকে মালা করতে চাও, এ তো খুব ভালো কথা। এইরূপ হলে সংখ্যা না রেখেই মনে মনে জপ করবে, এ উন্নতির কথা। এইটা হচ্ছে কথা, এ বিষয়ে আমার কোনো বলার কিছু নেই, এটা গুরু তিনি ইনস্ট্রাকশন যেমন খুশি দিতে পারেন, আপনারা আপনাদের গুরুর কাছে যেরকম পেয়েছেন। করে জপ করার চেয়ে মালা জপে খানিকটা, যদিও মহারাজ বলছেন মালা জপে শালা, হ্যাঁ, কিন্তু মালার জপেতে অনেক বেশি কনসেন্ট্রেশন হয়, কারণ এই 108 হিসাবটা একেবারেই চলে যায়। 108 শেষ হয়ে গেলে ওই যে সীমা, ওই যে যে এটা গ্রন্থিটা, সেটা আপনাকে মনে করিয়ে দেবে 108 হয়ে গেছে, আপনি অটোমেটিক্যালি ওটাকে ঘুরিয়ে আবার জপ করতে শুরু করবেন। আঙ্গুল যেটা 1 2 3 4 করে গুনছিল, সেই আঙুল প্রত্যেকটি করে 108 108 108 করে জপ করবে। আপনার যখন পুরো ওই একবার ঘোরা হয়ে গেল তখন 1080 জপ করা আপনার হয়ে গেছে, আপনি বুঝুন না বুঝুন। গহনানন্দজি মহারাজ আরেকটা জিনিস বলতেন যে 108 করবার সময়, খুব মন দিয়ে 108 করার সময় ঘড়িতে একদিন ভালো করে দেখে নিতে, 108 জপ করতে কত সময় লাগে। এবার সংখ্যা না রেখে ওই 108, যেমন বলা হয়েছে দু হাতে সংখ্যা রেখে জপ করতে, ওরকম কত করলাম কত গুণিতকে করলাম সেটা না রেখে সময় দেখে জপ করে, যে 108 করতে এত সময় লাগে। তারপরে যখন আমি অনেকক্ষণ ধরে জপ করার পর দেখলাম যে 15 মিনিট হয়েছে, তখন আমি বুঝতে পারলাম 5টা আবর্ত অবশ্যই আমি পূর্ণ করেছি, এইটাতেই আনন্দ। আসলে যে সংখ্যা মালা এগুলো সব কিছুর উদ্দেশ্য হচ্ছে মনকে যেন ওই ধ্যেয় বস্তুতে একীভূত করা। শ্রী ভক্ত বলছেন, এই যে অনাহত ধ্বনি শুনতে পাই এটা কি ঠিক? মহারাজ বলছেন, দেখো সাধন পথে উন্নতি হচ্ছে কি না তার প্রধান লক্ষণই হচ্ছে ভেতর থেকে আনন্দ লাভ হবে। যদি দেখো ভেতর থেকে আনন্দ দিনের পর দিন বেড়ে যাচ্ছে, তবে বুঝবে তোমরা ঠিক পথে চলে যাচ্ছ, তোমার ঠিক পথে চলা হচ্ছে। আনন্দের তরতমা অনুসারে কে কত উন্নতি করেছ বুঝতে পারা যায়। মনকে মালা করতে চাও, এ খুব ভালো, জপের পর একটু ধ্যান ট্যান করো তো। শ্রীভক্ত বলছে, না মহারাজ ধ্যান হয় না, শুধু জপ করি। এটা হচ্ছে কথা, সাধন পথে কে কতটা উন্নতি করেছে মুক্তি দেখলেই বোঝা যায়। জপ ধ্যান করলে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, তোতাপুরি সন্ন্যাস দিলেন তাকে, তন্ত্রমতে এই বেদান্ত মতে সন্ন্যাস দিলেন, অদ্বৈত বেদান্ত মতে সন্ন্যাস দিলেন, তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছে, বাহ্য দশাশূন্য সমাধিতে লীন হয়ে গেছেন। তিনি দুবার পরীক্ষা করে দেখলেন, দেখলেন তার বাহ্যিক কোনো জ্ঞান নেই। তারপর তিনি দরজায় তালা দিয়ে বাইরে চলে গেলেন। একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, তৃতীয় দিন তিনি দরজা খুলে দেখলেন যে শ্রীরামকৃষ্ণ ঠিক যেভাবে বসেছিলেন ঠিক সেইভাবেই তিনি তাকে দেখতে পাচ্ছেন, তিনি ঠিক সেইভাবে বসে আছেন, এতটুকু তার সামান্যতম পরিবর্তন হয়নি, তিনি একেবারে সেই ডুবে আছেন। শুধু যেটা লক্ষ্য করছেন সেটা হচ্ছে এই মুখটা যেন একদম জ্যোতির্ময় আনন্দে ভরপুর। এই শ্রীরামকৃষ্ণের এই মুখের বর্ণনা বহু জায়গায় আছে, তিনি সাধন ভজন করে যে দিব্য আনন্দ পাচ্ছেন তার সেই বর্ণনা আছে। এই কালকেই পড়ছিলাম কলুটলার চৈতন্য আসন যেখানে তিনি গিয়েছেন, সেই তিনি আনন্দে নাচছেন, বিভোর হয়ে আছেন। পুঁথিকার তার প্রথম দর্শনের কথা বলছেন, বলছেন শ্রীরামকৃষ্ণ গভীর ধ্যানে মগ্ন,
আনন্দে একদম ভরপুর, দু চোখের কোণ দিয়ে জল পড়ছে। হাসিটা কিরকম লাগছে যখন ঘন কালো মেঘের মধ্যে বিদ্যুৎ একবার চমকায়, সেই একটি চমক একটি ঝলক যেমন খুব আনন্দ দেয়, ঠিক সেরকম ঠাকুরের বাঁ হাতটি উঠে আছে, ডান হাতটি নেমে আছে। তিনি যেন কেমন অসীমের দিকে তাকিয়ে আছেন, কানেক্টেড উইথ সামথিং গ্রেটার থিং, নিজের থেকে একটা বিরাট কিছুর সঙ্গে যেন সংযুক্ত হয়ে পড়েছেন। শ্রীরামকৃষ্ণের এই আনন্দের ছবি বারবার দেওয়া আছে, বিজ্ঞান মহারাজের দর্শনে দেওয়া আছে, প্রথম দর্শনের কথা বলা আছে, কথামৃতের পাতায় পাতায় ছড়িয়ে আছে। কেমন দেখাচ্ছিল তাকে, ওইটা দেখবার চেষ্টা করবেন। আমরা যত সাধন ভজন করব, আমাদের অন্তর্নিহিত আনন্দ, আমরা যেরকমই জীবন যাপন না করি না কেন, আমরা সেই দরিদ্র জীবন যাপন করি, ধনীর জীবন যাপন করি, অবসর জীবন যাপন করি, যাই করি না কেন, সাধন ভজন যদি ঠিক ঠিক করি, তার প্রথম প্রকাশ আনন্দ। সেই আনন্দ কোনো ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে হয় না, এমনিতেই তাকে জ্যোতির্ময় বলে মনে হয়। এমনিতে সেই হাসি একবারে নির্মল শিশুর মতো হয়ে যাবে, একদম তিনি যেন সেই গভীর ভাবের ভেতর ডুবে যাবে। সেই বর্ণনা আছে, সেই দুজন মেয়েকে পাঠানো হয়েছে, তারা এসে ঠাকুরকে ধরে, না এটা হচ্ছে মাড়োয়ারি, লক্ষ্মীনারায়ণ মাড়োয়ারি, তিনি 10,000 টাকা নিয়ে এসেছেন ঠাকুরকে দেবেন বলে। ঠাকুর চিৎকার করে কাঁদছেন, বলছেন সাপ দেখে যেরকম ছোট শিশু কাঁদে, ঠিক সেই রকমভাবে তিনি কাঁদছেন 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 কাঁদছেন। একটা সময় ছোট শিশু শেষকালের দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, ঠাকুর যেন সেরকম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে গভীর সমাধিতে মগ্ন হয়ে গেছেন। যখন তিনি উত্থিত হলেন, তখন যেরকম ছোট্ট শিশু ঘুম থেকে উঠলে চারিদিক তাকিয়ে দেখে, সে কিচ্ছু মনে করতে পারে না, কিচ্ছু বুঝতে পারে না, কিন্তু তার মুখের ভেতরে একটা অতীন্দ্রিয় আনন্দ খেলে বেড়ায়, ঠিক সেই রকম। তাই বলছেন এই আনন্দটা ভেতর থেকে আসে, সাধন ভজন করলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে ভেতর থেকে কীরকম আনন্দ আসে। আমাদের একজন স্বামীজি ছিলেন, চলে গেছেন, মানে শরীর চলে গেছে তার, তিনি বলতেন দেখবি তখন ভালো করে জপ ধ্যান হলে নিজের মনেই হবে ধীনা তা ধীনা ধীনা তা ধীনা, ওই তুই হেঁটে যাবি আর তোর সেই ইষ্টমন্ত্র জপ হতে থাকবে, আর তোর মনের ভেতরে সেই একটা লাড্ডু ফুটতে থাকবে, ধীনা তা ধীনা ধীনা তা ধীনা, এই ধীনা তা ধীনা, এই যে একটা ছন্দময়। বলছেন এই যে ওইটা বলতে চাইছিলেন, সাধন ভজন করলে জীবনটা একটা ছন্দের মধ্যে হয়, তার হাত তার পা তার কথা বলা সব সবসময় যেন ছন্দময়, সেখানে যেন কোথাও তার ব্যত্যয় হয় না। মহারাজ বলছেন যে জপ ধ্যান করার পরে, জপের পর একটু ধ্যান করেন কিনা, মহিলা বলছেন না জপের পরে তিনি ধ্যান করেন না, শুধু জপ করেন। মহারাজ বলছেন এই যে পূজা করা শঙ্খ রাখা ইত্যাদি যে বৈধ কর্ম আছে, তার উদ্দেশ্য হচ্ছে মনকে মালা করা। দেখো ছোট ছেলে যখন কখ লিখতে শুরু করে, তখন মাস্টারমশাই স্লেটে খুব বড় বড় করে লিখে দেয়, ছাত্র পেন্সিল দিয়ে সেটা বুলোতে থাকে, ক্রমে ক্রমে লিখতে শিখলে ছোট ছোট অক্ষরে গড় গড় করে লিখে যায়। দস্যুরত্নাকর প্রথমে চিৎকার করে জপ করত, ক্রমে কি অবস্থা হলো, উইয়ে ঢিপি সারা গায়ে ঢেকে গেল, কেউ বুঝতে পারলো না ভেতরে কে আছে কি বা করছে। সাধন ভজনের নিয়ম হচ্ছে স্থূল থেকে সূক্ষ্মে যাওয়া, প্রথমেই কেহ সূক্ষ্মে যেতে পারে না, ক্রমে ক্রমে উন্নতি হয়। এটাও কিন্তু একটা বড় জিনিস, এটা বোঝার কথা যে দুম করে কেউ একেবারে, যেমন অমিতাভ বচ্চন একদিনই অমিতাভ বচ্চন হননি, অনেক রিজেকশন, ছোট ছোট চরিত্র, পার্শ্ব চরিত্র, এই আবার কার মাইক্রোফোন করলো, ছোট ছোট চরিত্র, পার্শ্ব চরিত্র, এই নানা চরিত্রে আস্তে আস্তে তারপরে তিনি তার এই যে চরিত্রে এসেছেন, এখন তার প্যারালাল কেউ নেই, ঠিক সেই রকম এই তার সাধন ভজন করতে 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 আমরা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের ভেতরের দৈনন্দিন জীবনের মানোন্নতি হচ্ছে। আমি যখন স্কুলে পড়তাম এই 11-এ, ক্লাস 11-এ ইকোনমিক্সে 0 পেয়েছিলাম, তা আমি স্কুলের খাতাটা নিয়ে গেলাম, পরীক্ষার খাতা যা লিখেছি সবই তো ঠিক লিখেছি, তাহলে আমাকে 0 দিয়েছেন কেন, অন্তত 2-10 নম্বর তো দেওয়া উচিত দয়া করে। তিনি বললেন, আমাদের অতীনবাবু ছিলেন, বললেন তোমার বাড়িতে কি গিয়ে খাতাটা পড়ে আসতে হবে, এ খাতা না মনে হচ্ছে যেন ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসা হয়েছে। তারপর উনি বুদ্ধি দিলেন, দুটো ভালো বুদ্ধি, এক হচ্ছে কালি পেনে লেখা আর বড় বড় করে লেখা, আমি বড় বড় করে লিখতে থাকলাম আমার নিজের সাইজের মতো বড় বড় লেখা। উনি বললেন আস্তে আস্তে লেখাটা ছোট হবে, ধীরে ধীরে পরবর্তীকালে দেখেছি লেখাটা ছোট হয়েছে কিন্তু লেখাটা স্পষ্ট হয়েছে, সোজা হয়েছে। ঠিক সেই রকমভাবে সাধন ভজন করতে করতেও দেখবেন জীবনটা সোজা হয়ে গেছে,
আর ঈশ্বরের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। সেই বলছেন, শ্রীভক্ত জপ করার সময় অনাহত ধ্বনি শুনতে পায়, এতে বেশ আনন্দ হয়। মহারাজ বলছেন, এরপরে কত কি আছে, এর এর কি আর শেষ আছে, আরও এগিয়ে যাও, আরও কত কি শুনতে পাবে, দেখতে পাবে। শ্রীভক্ত বলছেন, কাজকর্ম যদি আনন্দের বিঘ্ন ঘটায় তখন কি করবে। মহারাজ বলছেন, কি জানো, কাঁটা দিয়ে কাঁটা তোলা, কর্ম করতে করতেই কর্ম পারে যাওয়া যায়, জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটা তুলতে হবে, পরে দুটোই ফেলে দিতে হয়, তখনই জ্ঞান অজ্ঞানের পার, তখন যে কি হয় তা মুখে বলা যায় না, তখনই অবাঙ্গ মনস্য গোচরম, বোঝে প্রাণ বোঝে যার। এসব অবস্থা লাভ করতে হলে দুটো জিনিস চাই, এক নিজের অদম্য চেষ্টা, দুই হচ্ছে ভগবানের কৃপা। শ্রীভক্ত বলছেন, আশীর্বাদ করুন যেন দুটোই লাভ করতে পারি। ভদ্রমিলা যে বারবার ওই অনাহত ধ্বনির কথা বলছেন, আমার এটা শোনার পর একটু সন্দেহ প্রকাশ হচ্ছে। অনাহত ধ্বনির সঙ্গে একটা অদ্ভুত আনন্দ আসে। আপনারা যদি প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির স্মৃতিকথা পড়েন, সেইখানে তার কাশীবাসের একটা স্মৃতিকথা আছে। একদিন তিনি জপ করতে বসেছেন, স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন মহানিশায় জপ করতে, তাই তিনি তো এমনি সময় তো জপ করতেনি, মহানিশাতেও জপ করছেন। বলছেন, একদিন জপ করছি আর মনের ভেতরে একটা ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছি, সেই ঘণ্টার ধ্বনি টিং টিং করে বাজছে। বলছেন, কিন্তু জপ করে আমি এত আনন্দ পাচ্ছি, আমার একবারও ইচ্ছা হলো না যে আমি যেন সেই অনাহত ধ্বনিটা কোথা থেকে আসছে সেটার খোঁজ করি, একবারও আমার মনে হলো না। তারপরে একটা সময় ঘুমিয়ে পড়লাম, তারপরে সকাল, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে অনুভব করছি সেই ধ্বনিটি হয়েই চলেছে মনের ভেতরে। তারপরে একটা সময় পরের দিন সকালবেলা, বলছেন, সব কাজ করছি মনের ভেতরে সেই ঘণ্টার ধ্বনিটি শুনতে পাচ্ছি। বিকেলবেলা যখন ক্লাস করতে গেলাম, অচলানন্দজি মায়েদের জন্য ক্লাস করতেন কাশী অদ্বৈত আশ্রমে, সেইখানে যখন তিনি গেলেন তখন অচলানন্দজি বললেন, এ অতি উত্তম জিনিস, এ অনাহত ধ্বনি, এ শোনা ভালো। শান্তানন্দজি বলেছেন, তিনি ওঙ্কার ধ্বনি শুনতে পান। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি, তিনি তার স্মৃতিকথায় লিখেছেন, ঘণ্টার ধ্বনি শুনতে পায়। এই নানা মানুষের নানা ধ্বনি, কিন্তু এটা সাধনায় অগ্রগতির কথা, কিন্তু এখানে থেমে গেলেও হবে না। সেই যে ব্রহ্মচারী বলেছিলেন কাঠুরিয়াকে যে এগিয়ে চলো, কাঠুরিয়া কাট কাটতে কাটতে এগিয়ে গিয়ে চন্দনের বন দেখে সেই চন্দন কাঠ বিক্রি করে সেইখানে অনেক টাকা লাভ করে সে বসে থাকলো। তারপরে তার মনে হলো, কাঠুরিয়া তো থেমে থাকতে বলেনি। তারপরে যখন আরও ভেতরে ঢুকলেন তখন তামার খনির খোঁজ পেলেন, তখন বিস্তর তামা তুলে বিক্রি করে তিনি আরও ধনবান হলেন। আবার মনে হলো, তার কাঠুরিয়া ব্রহ্মচারী তো থেমে থাকতে বলেননি। এই ক্রমাগত এগিয়ে যেতে যেতে রূপার খনি, সোনার খনি, হীরে মণি মাণিক্য কত কি আসতে থাকলো। ঠিক সেই রকম সাধন পথে ওই থেমে অনাহত ধ্বনি শুনি এ থেমে থাকলে হবে না, এটা নিশ্চিত করে জানবেন। খুব মন দিয়ে সাধন ভজন করলে সিদ্ধাই আসবে, সিদ্ধাই আসবে, সিদ্ধাই আসবে, কিন্তু এটাকে ওভারলুক করতে হয়। কারণ ওভারলুক যদি না করতে পারি তাহলে আমি একটা গণ্ডির মধ্যে বাঁধা হয়ে পড়ব, কিছুতেই সেই গণ্ডির বাইরে আমরা যেতে পারবো না। তাই যদি গণ্ডির বাইরে আমাদের যাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই সিদ্ধাইকে উপেক্ষা করতে হয়, সিদ্ধাইকে উপেক্ষা করে এগিয়ে যেতে হয়। তারপর ধীরে 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 নানা অনুভব আসবে। একটা সময় সে অনুভবটা কীরকম, না সেই মূল সুরের সঙ্গে নিজেকে মিলেমিশে একাকার হয়ে যায়। প্রথম যখন গান অভ্যাস করেছিলেন, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সব নোটেশন ঠিক ঠিক পড়ে না, সারে করতে গেলে সারে মাঝখানে হয়ে যাচ্ছে, মানে যেন কোথায় একটা মিউড়ি খেয়ে যাচ্ছে। তারপর অভ্যাস করতে করতে এটা বলে স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস, সা ধরে খানিকক্ষণ ধরে অভ্যাস করা, তারপরে রে ধরে খানিকক্ষণ অভ্যাস করলাম, সেই রে যেই রে হচ্ছে সঙ্গে সঙ্গে বলছে একটা থামিয়ে দিয়ে আবার শুধু রের চিন্তা, বারবার করতে করতে স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস হয়, প্রত্যেকটি নোট সেখানে গলা ঠিক ঠিক যাবে। দেখবেন এই যে লতা মঙ্গেশকরের গান দেখবেন, কখনো কোনো দিন কোনো ভুল নোটে যায়নি, এরকমটি আমি কারুর দেখিনি, না হেমন্ত মুখোপাধ্যায়, না আশা ভোঁসলে, কারুর দেখিনি, এটা একমাত্র লতা মঙ্গেশকরের ক্ষেত্রে দেখেছি, তার স্ট্যান্ডিং নোটে কোথাও কোনো ভুল নেই। তাকে একবার কেউ বলেছিলেন, খুব সম্ভবত দিলীপ কুমার বলেছিলেন, এখন যারা গান লিখছেন তার সবাই সব ওই উর্দু জানা মানুষ, আপনি যদি উর্দু না জানেন তাহলে আপনার প্রনাউন্সিয়েশনটা ঠিক ঠিক হবে না।
তাই তিনি উর্দু শিখতে শুরু করলেন, যাতে গানের সময় নিখুঁত উচ্চারণ করতে পারেন। ঈশ্বরকে নিখুঁতভাবে ডাকবার জন্য যা কিছু প্রয়োজন হবে সেটা আমাদের অবলম্বন করতেই হবে, সেখানে কার্পণ্য করলে হবে না। নিরন্তর এগিয়ে যেতে যেতে যখন আমরা নিজেরা চেষ্টা করব, মহারাজ বলছেন না দুটো জিনিসটা, এক হচ্ছে নিজের অদম্য চেষ্টা, অদম্য চেষ্টা করতে হবে, আর দুই হচ্ছে ভগবানের কৃপা। যখন অদম্য চেষ্টা করেন তখন ভগবান আমাদের সাহায্য করেন, এগিয়ে আসেন, আমাদেরকে সাহায্য করেন। বলছেন বেটা এত করছে, একটু আমিও এগিয়ে আসি। এই যে ভগবানকে যেন আমরা বাধ্য করতে পারি, বেটা অনেক কিছু করছে আমিও একটু এগিয়ে আসি, এই ভাবতে, শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমাদের যেন মনের ভেতরে এই ভাবটা আসে। আজ এই পর্যন্ত, আগামী শনিবার আপনাদের সঙ্গে দেখা হবে, সেদিন আমি কাকদ্বীপে থাকবো, সেদিন দুটো ক্লাস আছে, শিবানন্দ বাণীও হবে আবার রাত্রিরে হবে সৎপ্রসঙ্গ। যেহেতু অক্টোবর মাস পড়ে যাচ্ছে তাই পূজনীয় আমাদের বিভাতমানন্দজি বলেছেন আগামী আগামী সপ্তাহ থেকে ভারতীয় সময় সন্ধ্যে 7টায় ক্লাস হবে, এটা হচ্ছে কথা মনে রাখবেন, ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। আপনাদের সকলের সঙ্গে আবার আগামীকাল দেখা হবে, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। আমরা এখনও সময় বদল করিনি, সময়টা দুর্গা পুজোর পরেই বদল হবে আমাদের। কালকে আপনাদের সঙ্গে দেখা হবে বিকেল 4টের সময়। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।